বাইরের প্রভাব কিংবা অভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনো কিছুই বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। আর প্রতিমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে কূটনীতিকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। রবিবার মানবাধিকার দিবসের সেমিনারে তারা এসব কথা বলেন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সেমিনার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তা জানার আগেই আজকাল অনেকেই মানবাধিকার সম্পর্কে ছবক দেন, যা মোটেও কাম্য নয়। হিউম্যান রাইটস ইন বাংলাদেশ সিন্স দেন ইট হ্যাজ The government has always focused. মানবাধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের অনেক বড় বড় অর্জন সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ কেউ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে নেতিবাচকভাবে চিহ্নিত করার হীন চেষ্টা করছেন। Gives the message that in Bangladesh human rights. পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি প্রভাব বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনো কিছুই বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপ ও দেশীয় ষড়যন্ত্রকে সফল হতে দেবে না সরকার। একই সাথে দেশের সাংবিধানিক প্রক্রিয়াকে বিদেশি প্রভাব বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনো কিছুকেই বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের অনেকেই মনে করেন সেখানকার নির্বাচনে অর্থ প্রভাব বিস্তার করে, তবে বাংলাদেশে সেই পরিস্থিতি চায় না সরকার। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সেমিনার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তা জানার আগেই আজকাল অনেকেই মানবাধিকার সম্পর্কে ছবক দেন, যা মোটেও কাম্য নয়। হিউম্যান রাইটস ইন বাংলাদেশ সিন্স দেন ইট হ্যাজ The government has always focused. মানবাধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের অনেক বড় বড় অর্জন সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ কেউ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে নেতিবাচকভাবে চিহ্নিত করার হীন চেষ্টা করছেন। Gives the message that in Bangladesh human rights. পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি প্রভাব বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনো কিছুই বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে পারবে না। No external interference or internal conspiracy. নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপ ও দেশীয় ষড়যন্ত্রকে সফল হতে দেবে না সরকার। একই সাথে দেশের সাংবিধানিক প্রক্রিয়াকে বিদেশি প্রভাব বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনো কিছুকেই বাধাগ্রস্ত করতে পারবে না। And we are doing this and will continue to do through a multi-stakeholder approach. তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের অনেকেই মনে করেন সেখানকার নির্বাচনে অর্থ প্রভাব বিস্তার করে, তবে বাংলাদেশে সেই পরিস্থিতি চায় না সরকার। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।